সিক্সথ এপিসোডের শুরুতে আমরা দেখি সিয়ন মিনহিওককে হসপিটালে নিয়ে আসে, আর এখানে হসপিটালের নার্স ওকে জিজ্ঞাসা করতে লাগে যে পেশেন্টের সঙ্গে আপনার কিসের সম্পর্ক, পেশেন্ট কি আপনার ফ্যামিলির কেউ হয় নাকি? আর এতে সিয়ন উত্তর দেয় যে হ্যাঁ, ও আমার ফ্যামিলির কেউ। পরের দৃশ্যে আমরা দেখি সিয়ন মুনমিনের কেবিনে আসে, আর এখানে এসে ও সোয়নকে দেখতে পেয়ে প্রচণ্ড অবাক হয়ে যায়, আর সোয়নও ওকে এখানে দেখতে পেয়ে প্রচণ্ড অবাক হয় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এখানে কি করছো। ইতিমধ্যেই হঠাৎ করে উনমিনের শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর এটা দেখে সিয়ন অনেক বেশি ঘাবড়ে যায় আর উনমিনকে সিপিআর দিতে লাগে। আর এখানে সিয়নের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল উনমিনের সঙ্গে ওর সত্যিই কোনো সম্পর্ক রয়েছে। ইতিমধ্যেই তেহ এবং আরও সব নার্সরা এখানে চলে আসে আর কোনো রকমে উনমিনকে বাঁচিয়ে নেয় এবং ওর অবস্থা নর্মাল করে তোলে। আর উনমিনের হার্টবিট ঠিক হলে সিয়ন যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের দৃশ্যে আমরা এদের দুজনকে ছাদে দেখতে পাই, আর এখানে সোয়ন সিয়নকে কিছু জিজ্ঞাসা করতেই যাবে, আর ঠিক তখনই সিয়ন ওকে বলে উঠে যে আমি আমার সামনে কাউকে মরতে দেখতে পারি না। দেন সিয়ন ওকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছিলে, আর এর উত্তরে সিয়ন ওকে কিছুই বলে না এবং উল্টে ওকে এটা জিজ্ঞাসা করে বসে যে তুমি এখানে কি করছিলে। সোয়ন উত্তর দেয় আমি একজনকে দেখার জন্য এখানে এসেছিলাম, আর তখন সিয়ন ওকে বলতে লাগে যে তুমি ওই মহিলা আর ওই মহিলার ফ্যামিলিকে খোঁজার চেষ্টা করছো তাই না। সিয়ন এবার এখান থেকে চলে যেতে লাগে, ফলে সোয়ন ওর হাত ধরে নেয় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার জামা কাপড়ে এত রক্ত কিসে লেগে রয়েছে। এর উত্তরে সিয়ন ওকে বলে যে তুমি তোমার লিমিট ক্রস করার চেষ্টা করো না, আর তোমার কি মনে হয় যে তুমি আমাকে ওই ডায়েরিটা দিয়েছো বলে তুমি একদম আমার কাছে মহান হয়ে গেছো। এইসব বলে ও এখান থেকে বেরিয়ে যায়, আর তারপর বাড়িতে এসে শাওয়ার নিতে লাগে আর কিছু একটা ভাবতে লাগে। এরপর আমরা এদের দুজনকে দেখতে পাই, এখানে সোয়ন তেহকে জিজ্ঞাসা করে যে উনমিনের অবস্থা এখন কেমন আছে আর ওর কি কোনোদিনই জ্ঞান ফিরবে না। তেহ উত্তর দেয় অ্যাকচুয়ালি ওই মহিলার অ্যাক্সিডেন্টের সময় ওনার ব্রেন ড্যামেজ হয়ে গেছে আর ওনার জ্ঞান ফেরার আশঙ্কা খুবই কম, আর হ্যাঁ যদি কোনো মিরাক্কেল হয় তাহলেই সম্ভব একমাত্র ওনার জ্ঞান ফেরার। দেন আমরা সুজিনকে দেখতে পাই, ও ডাক্তারের কাছে মিনহকের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যে ওর শরীরের কন্ডিশন এখন কেমন আছে, আর এর উত্তরে ডাক্তার ওকে জানায় যে ওর অপারেশন ঠিকঠাকভাবে হয়ে গেছে কিন্তু ওর এখনও জ্ঞান ফেরেনি। এরপর সুজিন সিয়নের কাছে ফিরে আসে, আর এখানে এসে ও দেখতে পায় যে সিয়ন খুব জোরে জোরে দৌড়াচ্ছে, ফলে ও রানিং মেশিন অফ করে দিয়ে ওরে পড়ে চিৎকার করতে লাগে আর ওকে বলতে লাগে তুমি জানো না তোমার এইভাবে দৌড়ানো বারণ আছে, আর তুমি একবার তোমার হার্টের ব্যাপারে তো চিন্তা করো, তুমি তো জানোই তোমার হার্ট কত উইক। সিয়ন এবার ওর কাছে মিনহকের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে, তো সুজিন ওকে জানায় যে মিনহকের সার্জারি ভালোভাবে হয়ে গেছে কিন্তু ওর এখনো জ্ঞান ফেরেনি। তাছাড়া আমি এখনো অবধি এটা বুঝতে পারছি না যে ওই ছেলেটার সঙ্গে তো তোমার কোনো সম্পর্কই নেই, তাহলে তুমি ওর জন্য এত কিছু কেন করছো। সিয়ন এবার ওকে বলতে লাগে যে আমি ওই মহিলার সঙ্গে দেখা করার জন্য হসপিটালে গিয়েছিলাম, আর তোমার একবারও জানতে ইচ্ছে করে না যে ওই মহিলা যখন নিজের ছেলেকে দেখবে তখন ও কেমন এক্সপ্রেশন দেবে। এরপর আমরা সোয়নকে দেখতে পাই, এখানে সোয়ন ভাবছিল যে তেহ ওকে বলেছে যে উনমিনের একটা ছেলে আছে, তো সোয়ন এবার এখানে সন্দেহ করতে লাগে যে উনমিনের ছেলেই হয়তো ওই ফটোটা সোয়নকে পাঠিয়েছে, সাথে ও রিপোর্টার জিনহুইয়ের কথাও ভাবতে লাগে, আর রিপোর্টার জিনহুই ওকে বলেছিল যে উনমিনের অ্যাক্সিডেন্টটাই স্বাভাবিক ছিল না, আর রিপোর্টার জিনহুইয়ের এটা মনে হয় যে উনমিনের অ্যাক্সিডেন্টটা প্রি প্ল্যান ছিল। দেন পরের দিন সোয়ন উনমিনের অ্যাক্সিডেন্টের স্পটে যায় আর সেখানে গিয়ে ইমাজিন করতে লাগে যে উনমিনের কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আর তারপর সোয়ন একজনকে কল করে বলতে লাগে যে আমি এই কেসের ব্যাপারে আরো ডিটেলসে জানতে চাই। পরের দৃশ্যে আমরা দেখি সুহ সোয়নের মায়ের সঙ্গে দেখা করতে এসেছে, আর এখানে এসে ও ওর শাশুড়ি মাকে বলতে লাগে যে আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আর আমার দ্বারা একবারই ভুলবশত ওই রকম কিছু হয়ে গিয়েছে, আর ফিউচারে আমি আর কখনো আপনাকে হতাশ করব না। তো সোয়নের মা এবার ওকে বলতে লাগে যে আমার মেয়ে তখন কিনা জেলে ছিল, আর সবে সবে আমার মেয়ে ওর নিজের ছেলেকে হারিয়েছে, আর সেই সময় তুমি এই রকম ভুল কি করে করতে পারো। সুহ এবার বলতে লাগে শুধুমাত্র আপনার মেয়ে নয়, আমিও আমার নিজের ছেলেকে হারিয়েছিলাম, আর তখন আমার সবসময় গিলটি ফিল হতো, আমার সবসময় এটাই মনে হতো যে সোয়নের বদলে আমারই উচিত ছিল ওই লোকটাকে খুন করে জেলে চলে যাওয়া, আর তারপর আমি অনেক বেশি নেশা করতে লাগি, আর যখন আমার নেশার ঘোর কেটে যেত তখন আমি পুরো বাড়িতে কাউকেই দেখতে পেতাম না, না সোয়নকে না গুনহোকে, পুরো বাড়িতে আমার নিজেকে অনেক একাকী মনে হতো, আর তখন আমার দ্বারা ভুলবশত ওই কাজটা হয়ে গিয়েছিল, সো আপনি প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন, আমার দ্বারা এই সমস্ত কিছু আর কখনোই হবে না। আর এদিকে সোয়নও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সমস্ত কথা শুনে নেয়। এরপর আমরা দেখি সোয়ন হিউরির সঙ্গে দেখা করতে আসে, আর এখানে ওরা দুজনে বাড়ি যাওয়ার সময় হিউরি সোয়নকে বলতে লাগে যে আমার মা যে কিনা আমাকে জন্ম দিয়েছে সে তো আমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত,
আর এদিকে তুমি আর তোমার মা আমাকে কত ভালোবাসতে, আর এই কারণেই আমি তোমাদের দুজনকে আমার লাইফ থেকে কখনোই হারাতে চাই না। সোয়ান এবার ওকে বলতে লাগে যে আমি জানি তুমি আর মা ইদানিং আমার জন্য অনেক বেশি টেনশন করছো, কিন্তু তোমরা প্লিজ এত টেনশন করো না, আমি তাড়াতাড়ি সব কিছু ঠিক করার চেষ্টা করব। পরের দিন আমরা দেখি সুহ ওর শাশুড়ি মায়ের বাড়িতে ঘুমিয়ে পড়েছিল, আর ওর শাশুড়ি মা ওর জন্য খাবার নিয়ে আসে আর ওকে বলতে লাগে যে সোয়ান বাড়ি চলে গিয়েছে। আর এই কথা শোনা মাত্রই সুহ তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে, আর এখানে এসে ও সোয়ানকে বলতে লাগে যে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সোয়ান এবার ওকে বলতে লাগে যে আমি জানি তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে, কারণ তুমি আমাকে হারানোর ভয় পেতে, আর তোমার এই আচরণের জন্য আমি আরও বেশি হার্ট হয়েছি, আর তোমার প্রতি আমার বিশ্বাস ভেঙে গিয়েছে, আর আমি জানি না আমাদের রিলেশনশিপ কবে রিকভার হবে, কিন্তু তারপরেও আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। আর সুহ ওর এই কথা শোনা মাত্রই ওকে বলতে লাগে যে আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। পরের দৃশ্যে আমরা দেখি সিয়ন উনমিনের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে এসেছে, আর এখানে সোয়ান সুহর সঙ্গে গার্ডেনিং করছে। ইতিমধ্যেই সোয়ানের কাছে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল যে আপনার ডকুমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। দেন আমরা দেখি সোয়ান কিছু ডকুমেন্টস পড়ছে, আর তারপর ও রিপোর্টার জিনহুইকে কল করে বলতে লাগে যে গাড়ির স্পিড তো নর্মালই ছিল, তাহলে আপনি কেন বললেন যে ওই অ্যাক্সিডেন্টটা একটা ক্রাইম ছিল। রিপোর্টার জিনহুই ওকে উত্তর দেয় যে অ্যাকচুয়ালি উনমিনের ছেলে এই কেসের ব্যাপারে অনেক বেশি তদন্ত করেছিল, আর তাই আমার মনে হয়েছিল যে এটা প্রি প্ল্যান অ্যাক্সিডেন্ট। সোয়ান এবার রিপোর্টারকে বলতে লাগে যে আমি এই কেসের ব্যাপারে আরও কিছু জানতে চাই, আর এতে রিপোর্টার জিনহুই ওকে বলে যে ঠিক আছে, আমি দেখছি এই কেসের আরও তথ্য পাওয়া যায় কি না। এরপর আমরা তেহকে দেখতে পাই ও সিয়নের কথা ভাবছিল, আর বলছিল যে মনে হচ্ছে ওই ছেলেটাকে আমি কোথাও দেখেছি। ইতিমধ্যেই একটা বাচ্চা ওর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল, তো তেহ ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, আর এর উত্তরে বাচ্চাটা ওকে উত্তর দেয় যে আমার সার্জারি করাতে মন চাইছে না। আর ঠিক তখনই সুজেন এখানে আসে আর ওই বাচ্চাটাকে বোঝায় যে আমারও হার্টের প্রবলেম ছিল, আর তারপর সার্জারি করিয়ে সব কিছু ঠিক হয়ে গেছে। সুজেন ওই বাচ্চাটার মাথায় একটা ক্লিপ পরিয়ে দেয় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার কি এবারও ভয় করছে, আর ওই বাচ্চাটা তখন উত্তর দেয় যে না, আমার এবার আর ভয় করছে না। সুজেন এবার আরও একটা ক্লিপ বের করে তেহকে দেয়, আর এতে তেহকে বলতে লাগে যে আমি এটা দিয়ে কি করব। সুজেন উত্তর দেয় ওই বাচ্চাটা যদি আবারও ভয় পায় তখন তুমি এটা দিয়ে ওকে রাজি করানোর চেষ্টা করবে যাতে ওর সার্জারিটা করে নেয়। দেন তেহ ওকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, আর তখন সুজেন ওকে একটা বিজনেস কার্ড ধরিয়ে দিয়ে এখান থেকে চলে যায়। তেহ এবার হঠাৎ করে বলে ওঠে যে আমার মনে পড়ে গেছে ওই ছেলেটাকে আমি কোথায় দেখেছিলাম। দেন আমরা সোয়ানকে দেখতে পাই ও আবারও হসপিটালে এসেছিল উনমিনকে দেখার জন্য। আর এদিকে সুজেন কয়েকটা গুন্ডাকে দেখতে পাই যারা কিনা এখানে এসে মিনহকের খোঁজ করছিল, আর এটা দেখে ও তাড়াতাড়ি করে সোয়ানকে কল করে এই বিষয়ে জানিয়ে দেয়। অন্যদিকে দেহ সোয়ানকে কল করে বলতে লাগে যে আগের দিন যে ছেলেটা উনমিনকে সিপিআর দিয়েছিল আমার মনে পড়ে গেছে যে ওই ছেলেটাকে আমি কোথায় দেখেছিলাম। দেন ও আরও কিছু বলতেই যাবে, আর তখনই সোয়ান সিয়নকে দেখতে পায় যে ও দৌড়াদৌড়ি করে ওপরে যাচ্ছে, ফলে সোয়ান তেহকে বলতে লাগে যে আমি পরে তোমার সঙ্গে কথা বলছি, আর এটা বলে ও কলটা কাট করে দিয়ে ওপরে চলে যায়। এরপর আমরা এদেরকে দেখতে পাই এরা এখানে একটা কাগজে মিনহকের হাতের ছাপ নেওয়ার জন্য এসেছিল। অ্যাকচুয়ালি মিনহক জুয়া খেলে অনেক টাকা হেরে গিয়েছিল, আর সেই কারণেই ওরা এখানে ওর হাতের ছাপ নেওয়ার জন্য এসেছে। ইতিমধ্যে সিয়ন এখানে চলে আসে আর ওদের হাত থেকে কাগজটা নিয়ে নেয়, আর তারপর কাগজটাকে টুকরো টুকরো করে ফেলে দেয়, আর এই নিয়েই ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর তারপর এই সব কিছুর আওয়াজ পেয়ে ডাক্তাররাও এদিকে চলে আসে, আর তারপর গুন্ডাগুলো এখান থেকে পালিয়ে যায়। এদিকে সোয়ানও এখানেই উপস্থিত ছিল, ও সিয়নের কাছে আসে আর ওকে বলতে লাগে যে তুমি ঠিক আছো তো, তাছাড়া আমাদের কথা বলা উচিত। দেন আমরা দেখি সোয়ান সিয়নকে বলছে তুমি সবসময় লোকজনের সাথে মারামারি কেন করতে থাকো, যখনই দেখি তখনই কারো না কারোর সাথে ঝামেলা করতেই থাকো, তোমার কি ঠিকভাবে বাঁচতে ইচ্ছা করে না নাকি। আর এতে সিয়নকে বলে যে আমি যাই করি না কেন তাতে তোমার কি। সোয়ান এবার ওকে বলতে লাগে যে আজকে যদি তোমার প্যারেন্টসরা এখানে থাকতো তাহলে তাদের কি কখনোই ভালো লাগতো তোমার এমন অবস্থা দেখে। সিয়নকে বলতে লাগে তুমি এমন ভাব করছো যেন তুমি আমার ফ্যামিলির লোক, তাছাড়া তুমি আমার কাছে কেউ না, আর তুমি নিজেই একজন খুনী, তো তুমি আমাকে এত জ্ঞান দিতে এসো না, তাছাড়া তুমি আমাকে নিয়ে না ভেবে নিজের কাজ করো। আর এটা বলে সিয়ন এখান থেকে চলে যায়, আর সিয়নের মুখ থেকে এমন সব কথা শুনে সিয়নের তো অনেক বেশি খারাপ লাগে। এদিকে সিয়ন বাড়িতে এসে মন খারাপ হয়ে বসেছিল এবং ও অনেক কান্না করতে লাগে। অন্যদিকে আমরা সিয়নকে দেখতে পাই ও গুন্ডোর কথা ভেবে অনেক কান্নাকাটি করছিল এবং মন খারাপ করে বসেছিল, তাছাড়া এটা ভেবেও ওর অনেক খারাপ লাগে যে ও সিয়নের জন্য এত কিছু করলো আর তারপরে সিয়ন ওর সঙ্গে এইরকম ব্যবহার করলো। দেন রাত্রেবেলা গুনবোর স্বপ্ন দেখে সোয়ানের ঘুম ভেঙে যায় আর ও চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে।
আর ওর চিৎকার শুনে সুহরও ঘুম ভেঙে যায়। আর সুহকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার কি হয়েছে। এর উত্তরে সৈয়নকে জানায় যে না, আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। পরের দিন সকালবেলা সুহ সৈয়নকে বলতে লাগে যে আমাদের অন্য কোথাও শিফট করা উচিত, কারণ এখানে গুনগুর অনেক স্মৃতি রয়েছে। এতে সৈয়নকে বলে যে অন্য কোথাও শিফট হওয়ার কোনো দরকার নেই, তাছাড়া আমরা অন্য কোথাও শিফট হলেও গুনগুকে কখনোই ভুলতে পারবো না। এরপর আমরা কিমজুনকে দেখতে পাই। কিমজুন ওর নিউজ দেখছিল, আর নিউজে বলা হচ্ছিল যে কিমজুন কোরিয়ার জন্য অনেক প্রজেক্টে কাজ করছে। পরের দৃশ্যে আমরা দেখি সৈয়ন সিয়নের জন্য খাবার নিয়ে এসেছে, আর এখানে সিয়নকে দেখা মাত্র তাড়াতাড়ি করে শার্ট পরে বাইরে বেরিয়ে আসে। সৈয়ন ওকে বলতে লাগে, আমি এখানে এসেছি তোমাকে কিছু বলার জন্য, আর তোমার লাইফে ইন্টারফেয়ার করার জন্য আই এম রিয়েলি সরি। তাছাড়া আমি এটা বুঝতে পারলাম না যে সেদিন তুমি আমার সঙ্গে ওই রকম বাজে ব্যবহার কেন করলে। সিয়ন উত্তর দেয়, আমি সবসময় তোমার কাছ থেকে শুধু পেয়েই গিয়েছি, তোমার জন্য আজ অব্দি আমি কিছুই করিনি। আর সেই দিন ওই মহিলার ছেলেও ওই হসপিটালেই ভর্তি ছিল, আর ওকে দেখে আমার নিজের কথা মনে পড়ে যায়। আর আমি চাই না ও আমার মতো নিজের মাকে হারিয়ে ফেলুক। আর এইসব কারণেই আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম, আর সেই কারণেই আমি তোমার সঙ্গে সেই দিন বাজে ব্যবহার করে ফেলেছি। সৈয়ন এবার এখান থেকে চলে যেতে লাগে, আর তখন সিয়ন ওকে আটকায় আর ওকে বলতে লাগে যে তোমার গাড়ির চাকা দেখে মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, সো তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি তোমার গাড়ির চাকা ঠিক করে দিচ্ছি। দেন সিয়ন সৈয়নের গাড়ির চাকা ঠিক করে দেয় আর ওর জন্য আগুন জ্বালাতে লাগে। সিয়ন এবার ওকে তারাদের সম্পর্কে অনেক কিছু বলতে লাগে, আর তারপর সৈয়ন যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন সিয়ন ওকে বলে যে তুমি কি ওই মহিলার ছেলের সঙ্গে দেখা করতে চাও। সৈয়ন উত্তর দেয়, না আমি দেখা করতে চাই না, আমি শুধু ওদের ফ্যামিলির জন্য কিছু করতে চাই। এরপর আমরা দেখি সিয়ন কিমজুনের সেক্রেটারির সঙ্গে দেখা করে, আর এখানে কিমজুনের সেক্রেটারি ওকে সুহর ফটো দেখিয়ে বলে যে তোমাকে এর উপরে নজর রাখতে হবে, আর এই কিছুদিন আগেই একটা জিনিস পেয়েছে, আর সেটা কি সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এদিকে ডিটেকটিভ হানও ওদের ওপরে নজর রাখছিল, আর উনি ওদের দুজনের কিছু ফটো ক্যাপচার করে নেন। পরের দৃশ্যে আমরা দেখি সুহ সৈয়নকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে, আর এখানে শেফ ওদেরকে নিজেদের স্কিল দেখাচ্ছিল, যেখানে কিনা ওরা অনেক উঁচু অবধি আগুন জ্বালিয়ে দেখাচ্ছিল। আর এটা দেখে সৈয়নের সিয়নের কথা মনে পড়ে যায় যে গতকালকে সিয়ন ওর জন্য আগুন জ্বালাচ্ছিল, আর প্রফেসর বলেছিল ওই বাচ্চা ছেলেটা আগুন প্রচণ্ড ভয় পায়। কিন্তু সিয়নকে দেখে তো মোটেই মনে হচ্ছিল না যে ও আগুন দেখে ভয় পায়। তাছাড়া ও যখন ওই ছোট্ট বাচ্চা ছেলেটার ফ্যামিলির দুর্ঘটনার আর্টিকেলটা পড়েছিল তখন ও দেখেছিল যে ওই বাচ্চা ছেলেটাকে উদ্ধার করতে গিয়ে ওই বাচ্চা ছেলেটার অনেক জায়গায় লেগে গিয়েছিল, অর্থাৎ ওই বাচ্চা ছেলেটার গায়ে অনেক জায়গায় পোড়ার দাগ ছিল এবং ক্ষত ছিল। কিন্তু সিয়ন যখন গতকালকে ওর সামনে ওর শার্ট পরছিল তখন তো সিয়নের গায়ের কোথাও কোনো ক্ষত বা দাগ ছিল না। আর এটা ভেবেই সৈয়ন প্রচণ্ড অবাক হয়ে যায়, আর নিজেকে নিজেই বলতে লাগে যে তাহলে সিয়নের আসল পরিচয় কী। এরপর আমরা সিয়নকে দেখতে পাই, ও হসপিটালে এসেছিল উনমিনের সঙ্গে দেখা করার জন্য, আর এখানে ও উনমিনকে মা বলে ডাকতে লাগে। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে মিনহিও উনমিনের ছেলে না, বরং সিয়ন উনমিনের ছেলে। আর সিয়ন এতদিন ধরে সৈয়নের কাছে নিজের পরিচয় লুকিয়ে আসছে, আর এখানেই আমাদের এই ড্রামার 6th এপিসোড শেষ হয়ে যায়।